আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, পিতামাতার ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় দাদা আব্দুল মুত্তালিবের নিকট প্রতিপালিত হচ্ছিলেন। কিন্তু আল্লাহ পাকের এটাই দেখানোর উদ্দেশ্য ছিল যে এই শিশুটি কেবলমাত্র স্বীয় প্রভুর করুণার কুলে লালিত পালিত হবেন। সকল উপায় উপকরণ যার হাতে, তিনিই এর প্রতিপালনের জিম্মাদার হয়ে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স 8 বছর 2 মাস 10 দিন, সেই দিন তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ত্যাগ করলেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর আপন চাচা আবু তালেব তার অভিভাবক হন। তিনি চাচার নিকট অবস্থান করছিলেন। বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার সফরের ইচ্ছা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়ার পথে যাত্রা করলেন। পথিমধ্যে তাইমা নামক স্থানে তারা যাত্রা বিরতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইমা নামক স্থানে অবস্থান করছিলেন। ঘটনাক্রমে বুহাইরা রাহেব নামক জনৈক ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন। নবীজিকে দেখা মাত্র তিনি আবু তালেবকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে এই ছেলেটি কে? আবু তালেব বলেন, আমার ভাতিজা মুহাম্মদ। বুহাইরা বললেন, আপনি কি এই ছেলেটির প্রতি স্নেহপরায়ণ? আপনি তাকে নিরাপদে রাখতে চান কি? আবু তালেব বললেন, অবশ্যই। এই কথা শুনে বুহাইরা রাহেব বললেন, আল্লাহর শপথ, আপনি যদি একে সিরিয়ায় নিয়ে যান তাহলে সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, কারণ এই ভালুকটি হল আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি ইহুদি ধর্ম রহিত করে দেবেন। আমি আসমানি কিতাবে তার গুণাবলী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বুহাইরা রাহেব যেহেতু তাওরাতের আলেম ছিলেন আর তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ গঠন প্রকৃতি উল্লেখিত ছিল, এজন্য দেখামাত্র তিনি চিনতে পেরেছিলেন যে এ ভালুকই হবে শেষ নবী যিনি তাওরাত রহিত এবং ইহুদি ধর্মযাজকদের রাজত্বের অবসান ঘটাবেন। বুহাইরার এই উক্তিতে আবু তালেবের আশঙ্কা সৃষ্টি হয়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠালেন। সে বছর তিনি যখন মক্কায় এসেই পড়লেন আর সিরিয়া ভ্রমণ হল না। অতঃপর বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করছেন, সেই সময় মক্কা নগরীতে খাদিজা নামে এক দণাঢ্য মহিলা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ বুদ্ধিমতী। তিনি যেই সকল দরিদ্র লোকদের বিচক্ষণ ও বিশ্বাসী মনে করতেন তাদের উপর তিনি তার স্বীয় ব্যবসার পণ্য অর্পণ করতেন এবং বলতেন, অমুক জায়গায় বিক্রয় করে এসো, লভ্যাংশের এ পরিমাণ তোমাকে প্রদান করা হবে আর তার মোটা অংশ আমি পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যদিও তখন প্রকাশিত হয়নি, তবে তার সততা ও বিশ্বস্ততা গোটা মক্কাবাসীর মাঝে খ্যাত ছিল। সকলের নিকট তিনি প্রিয় ও নিষ্কলুষ চরিত্রবান রূপে সমাদৃত ছিলেন। তিনি আল আমিন বিশ্বাসী উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। তার এ সুখ্যাতি ও মহত্ব খাদিজারও অজানা ছিল না। এজন্য তিনিও তার বিশ্বস্ততাকে কাজে লাগিয়ে ব্যবসায়ী মুনাফা অর্জনের সংকল্প করলেন। এমর্মে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব পাঠালেন যে, আপনি যদি আমার ব্যবসায়ী পণ্য নিয়ে সিরিয়ায় যান তাহলে আপনার সেবার জন্য আমি একজন গোলাম আপনার সাথে দিয়ে দেব এবং অন্যদেরকে লভ্যাংশের যে হার দিয়ে থাকি আপনাকে তদপেক্ষা বেশি প্রদান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অত্যন্ত সাহসী ও উদার মনের অধিকারী ছিলেন, তাই প্রস্তাব পাওয়া মাত্র সুদূর সিরিয়া সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে সাথে নিয়ে 16 জিলহাজ সন্ধ্যায় সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে অত্যন্ত বিচক্ষণতার সহিত প্রচুর মুনাফায় পণ্য বিক্রি করলেন এবং সিরিয়া থেকে অন্য মাল ক্রয় করে মক্কায় ফিরে আসলেন। মক্কা মুয়াজ্জমায় পৌঁছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট উক্ত মাল সুপর্দ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা মক্কায় বিক্রি করে প্রায় দ্বিগুণ লাভবান হলেন। সুবহানাল্লাহ। সেই সময়ও সিরিয়ার পথে এক স্থানে অবস্থানকালে নাস্তুর নামক জনক পাদ্রীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়ে যায় এবং আখেরি নবীর যেসব নিদর্শন পূর্বের আসমানি কিতাবসমূহে উল্লেখিত ছিল তা তার মধ্যে পেয়ে তাকে তিনি চিনে ফেলেন। পাদ্রী আগে থেকেই মাইসারাকে চিনতেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে এই লোকটি কে? সে উত্তরে বলল, ইনি হলেন মক্কা মুয়াজ্জমার অধিবাসী কুরাইশ গোত্রের একজন সম্ভ্রান্ত যুবক। তিনি বলেন, আমি পাদ্রী বলছি। ইনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা ও বিস্ময়কর চরিত্র মাধুরী অবলোকন করে তার প্রতি তার গাঢ় বিশ্বাস অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হয়। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ইচ্ছা ব্যক্ত করলেন যে, যদি আপনি সম্মত হন তাহলে আমি আপনার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 21 থেকে 25 বছর। উক্ত প্রস্তাব পারিবারিকভাবে যখন চাচা আবু তালেবের কাছে পেশ করা হলো, তখন চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতিতে তিনিও সম্মতি প্রকাশ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার শুভ বিবাহ কার্য সম্পন্ন হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, মতান্তরে 45।
সুবহানাল্লাহ।